যতনত ফোনকাহাম তিনি কিছা নেট নেংা তাং হায় নেট কিছা কানেকশ্যন খাই জানি কানেক্টাৰৰ কিছু নেটা ত' চিনি তিনি নি যে চিডল অশ্বিডিউল মতে যে ক্লাছ গাই আম কল্যানৰ ৰিকুৱেষ্ট খাই নাই কেৱল আনি মোৰ চেনেলত তাবোক ছাবস্ক্ৰাইব খায়ে কোনকাই প্লিজ ছাবস্ক্ৰাইব খাই দি তে বেল আইকনত ক্লিক খাই দি

তো সেকেন্ড চাপ্টার যাজক রুসু পরীক্ষে রুসু নরক বয় ফিল রুসু যে আবাই রুসু আবন পড়ে পেস্টাল রুসু রুসু নি নাইকা থেকে পাঠক দরা নাই দি তে জানি বই না দি লাই থাকত আলোচনা খাই রসু রসু চিকন পদ্ধতি রক পরে জোহান হেন্ডি পেস্টালস আবার খাইক আনপরে তে খরকচা ট্রাইভেল অবকায়ে কিন জোহান হেনি পেস্টালী বিশ শিক্ষা ক্ষেত্র বি তত্ত্ব বি লক্ষ বিশ্কা দর্শন বমাহাই চাইলাইনায় বিকন শিকন পদ্ধতি। শিকন পদ্ধতি রক্রি ফোর পেস জোহান হেনরি পেস্টালি শিশুকে কিছু শেখাতে হলে তাকে ভালো করে জানতে হবে রুশুর এই মতবাদকে সর্বাপেক্ষা স্বার্থ করে তোলার পিছনে যে মহান শিক্ষার্থীদের অবদান ছিল তার মধ্যে জোহান হেনরি পেস্টালসি অন্যতম শিক্ষক শিক্ষার্থী নানবাগৈ বন যে শিক্ষার্থী ন কাহামকায় সাইমা নংনায় মসজিদা আচ্ছা মসজিদা নাইডি এবং বুজিদি বরফতামো সাকা এবং বংি শিকার লক্ষ তামো দর্শন বা তিনি নাই নাই শিশুকে কিছু শেখাতে হলে শিশু নাক বনকাহাম কাজমানা নামে আবরুসুণী অরুসুণনি দর্শন তেব বোরদার খাটি শাকা নিনি হেনি পেস্টলসি বব অন্যতম জোহান হেনরি পেস্তালসি সুইজারল্যান্ড এর সুইজারল্যান্ডের জুরিক শহরে সতেরোশো সতেরোশো ওয়ান সালে বারোই জানুয়ারি হ্যাঁ টুয়েলভ জানুয়ারি জন্মগ্রহণ করেছিল ব আর জায়গা সুইজারল্যান্ডও আচাইখ্যা অতি শৈশবে তার পিতার মৃত্যু হয় ফলে পেস্টালসি সমস্ত শিক্ষার দায়িত্ব দায়িত্ব পড়ে তার মাতার এক পরিচারিকার উপর চেরাইপূর্ণা বি বোফা থাকা পেস্টালসিনী বিচারিকান ওপর দায়িত্ব থাকা বিনি বোমানি তিনি গ্রামে বিদ্যালয়ে পড়াশুনা করেন এবং লেটিন ও গ্রীক শিখেন বা গ্রামও পড়িব বটে গ্রীক নি নিয়ে ল্যাটিন গ্রীক শ্রংখা গ্রীক সুস আবতীসনা এবং সুশোলা করলিনাথ থেকে আরও আগানী বুম আগান হইতে পেস্তালসি পেস্তালসি সালে নিম জিমনাজিয়াম এ অংশগ্রহণ করেন জিমনাজিয়াম ব অংশগ্রহণ খাইকা এবং জোহান জেক বটম্যান জোহান জেকল ব্রেটিনজেন থেকে গ্রিক ও হিরো শিকেন বা জাগান হইতে শ্রেঙ্খা উচ্চ উচ্চশিক্ষা গ্রহণ করেন কলেজিয়াম হিউম্যানিটেরি এন থেকে এবং সেখানে তিনি বাসা উদ্দর্শনের উপর শিক্ষা লাভ করেন এগারো কোয়েশন চিকিৎসা হেনরি পেস্টালসি কখন জন্ম হয় এবং কোথায় জোহান হেনরি পেস্টালসি কখন জন্ম হয় এবং কোথায় বপুৰ জন্মা তে বাগাব আব নাই কি আব চি নে মায় নাই এই নেক্সট কুইচন চিডি পেষ্ট তলচি প্ৰথম কোঠাই পৰাসুনা কৰ বাগা পৰাসুনা খাই পুজাব পেচ তলি পথম কোঠাই পঢ়াচনা কৰত বাগা পঢ়াচনা খাইকা পুলা গ্রাম নেক্সট দেখ কুয়েচন সিডি পেস তালসি প্রথমে কি শিখে নেন গ্রিক শিখেন পে গ্রিক শিখে শ্রীলঙ্কা দেখা যাচ্ছে কুয়েচন সিডি পেস তালসি উচ্চশিক্ষা কোথায় গ্রহণ করেন উচ্চ শিক্ষা উচ্চ শিক্ষাক বৰা ব গ্ৰহণ খায় উচ্চ শিক্ষাবৰ গ্ৰহণ খায় কলেজিয়াম হিউমেনে হিউমেনেটেটিছ হিউমেনটেটিছ আৰু জেগা ব গ্ৰহণ শইকীয়া তে বেব দৰ্শন দৰ্শন আপোনাৰ তই ব চৰ্চা খাইকীয়া এনেকৈ চোন চাইমান থাকা আপোন পৰে তলা নাই দি শিশুদের প্রতি সমবেদনা ও সেবামূলক মনোভাব থেকে তার শিক্ষা চিন্তার উদ্ভব শিশুদের প্রতি সমবেদনা ও সেবামূলক মনোভাব থেকে তার শিক্ষা চিন্তার উদ্ভব তাই তাকে অনেকেই ফাদার পেস্তালসি বলেও আখ্যা দেন পেস্তালসিকে ফাদার পেস্তালসি বলা হয় কেনা তার কাছে কুয়েশন শিখি পেস্টালসিকে ফাদার পেস্টালসি আখ্যা পেস্টালসি নয় আখ্যি ব শিশুদের প্রতি সমবেদনা সেবা তিনি সাধারণ তিনি সাধারণ মানুষের জন্য কতটুকু করতে পেরেছিলেন বা সমাজের কল্যাণ করতে পেরেছেন কি না সেটা বড় কথা নয় তিনি সমাজ কল্যাণে সমগ্র জীবন নিয়োজিত নিয়োজিত করেছিলেন এটাই বড়ো কথা ব সমাজও তাম খাগিয়া তাম ব সমাজ নিবাগয় ব সারা জীবন কলগৈ থাকা তিনি শিক্ষার ক্ষেত্রে সমাজ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রবর্তন করেন বা সমাজ তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি খায় বিনি শিক্ষা ক্ষেত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তুবকা। অষ্টাদশ শতকে ফরাসি চিন্তা চিন্তানায়ক সু অষ্টাদশ শতকে ফরাসি চিন্তানায়ক রুসু প্রচলিত মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ঘোষণা করেছিলেন কিন্তু তার এই আজ্ঞা ছিল সম্পূর্ণভাবে তত্ত্ব সর্বস্ব আকস্মিক এবং নেতিবাচক তার বৈপ্লবিক চিন্তাধারার চিন্তাধারায় দ্বারা পরবর্তীকালে অনেক চিন্তাবিদ অনুপ্রাণিত হয়েছিলেন এই এইসব চিন্তাবিদের মধ্যে জোহান হিন্দী পেষ্টালচি অন্য ৰকম অন্যতম জোহান পেষ্টলছি অমিকাই শিক্ষা অনুৰাগী যেমিল যখন প্ৰকাশিত হৈছিল তই এমিল গ্ৰন্থ প্ৰকাশকাইকীয়া পেষ্টালচিনী ষোল্ল বছৰ ষোল্ল বছৰ তিনি ৰুচুৰ শিক্ষা দৰ্শন দ্বাৰা প্ৰভাৱিত হৈছিল কিন্তু পেচ তালচীৰ শিক্ষা দৰ্শন ছচুৰ থাকে সম্পূৰ্ণ পৃথক ৰচুনী যে শিক্ষা দৰ্শন হয়তো ব প্ৰভাৱিত অংশা হাইপান বীচা ৰচু বাই কীচা ফাৰাক দি সম্পূৰ্ণ পৃথক কাৰণ পেচ তালচী শিক্ষা দৰ্শনৰ কৰ্মমুখীতা অনেক বেছিছিল পেজতালচী নিহিকাই কৰ্মমুখীকাই ৰচু নেহিংকাই প্ৰকৃতি কৰ্মমুখী অনেক বেছিছিল পেস জীবনের বহু বৃত্তি গ্রহণ করেছিলেন এবং এর পিছনে দায়ী ছিল তার মানসিক অস্থিরতা কিন্তু পেস্তালসি জীবনের বহু বৃত্তি গ্রহণ করেছিলেন বনেক বৃত্তি গ্রহণ থেকে এবং এর পিছনে দায়ী ছিল তার মানসিক অস্থিরতা কিন্তু এই অস্থিরতার মূলে ছিল তার জীবন দর্শন অস্থিরতা ব জীবন দর্শন আপনার তিনি মানবের কল্যাণ সাধন চাইতে এবং বিশ্বাস করতে মানুষের কোনো কল্যাণকামী শান্তি বিশেষ কোনো পরিবর্তন বা কৌশলের ফল নয় কল্যাণময় শক্তি হলো তার অন্তস্থ সত্তা তিনি মনে করতেন মানুষের সৎ চরিত্রের অধিকারী করে সামাজিক উন্নতি করতে পারলেই সামগ্রিক মানব কল্যাণ হয় মানে নিয়ে চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছু যদি করে কাঙ্কায় আপনার সমাজ কল্যাণ ব খা পাবিও তার এই জীবন দর্শন এক কথায় মানবতা বলা হয় তার শিক্ষা দর্শন ও তার জীবন দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিল তে কে কুশন আরও শ্রীমান সিডি প্রথম পেস্তালসি কার শিক্ষা দর্শনের দ্বারা প্রভাবিত শিক্ষা শিক্ষার বাই প্রভাবিত অংশ তিনি পইলা যে পেস্তালসি রশুনি আব ইম্পর্টেন্ট আব পেস্তালসি বিশ্বাস করতেন যে শিক্ষার মাধ্যমে সমাজ সংস্কার সম্ভব পেস্তালসি বিশ্বাস করতেন যে শিক্ষার মাধ্যমে সমাজ সংস্কার সম্ভব তিনি শিক্ষাকে সমাজ সংস্কারের পন্থা হিসেবে গ্রহণ করেছিলেন বা শিক্ষা সমাজ সংস্কার নিয়ে একটা পন্থা নেই খাকলাইকিয়া তিনি শিক্ষাকে জন জনজাগরণের পন্থা হিসেবে বর্ণনা করেছেন এবং তাকে সর্বজনীন করার প্রচেষ্টায় সারা জীবন করে গেছেন যত্নভাগ শিক্ষারণ বৈব্য অরক লবি থাকা তিনি এই উদ্দেশ্যে নিউ নামক স্থানে সতেরোশো চুয়াত্তর সালে এ অনাথ শিশুতির জন্য বিদ্যালয় স্থাপন করেছিল পেস্তলসি কখন এবং কোথায় অনাথ অনাথ শিশুদের জন্য বিদ্যালয় স্থাপন করেছিল তোর সিটি কুয়েছেন কাছে কুয়েছেন কখন এবং কোথায় অনাথ শিশুদের জন্য বিদ্যালয় স্থাপন করেছিল বজাগা বজাগা নিউ হপ নিউ নামক স্থান সতেরোশো সালে এক অনাথ শিশুদের জন্য বিদ্যালয় স্থাপন করেছিল তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছিল যে এই জগতে যা কিছু বালক যা কিছু সৎ যা কিছু মহৎ তাতে সকল মানুষের সমান অধিকার আছে যতন অধিক ঠিক যতন বি শিক্ষা কাজ হলো মানুষের স্বাভাবিক অধিকার বলে যা কিছু প্রাপ্য তাকে পাইয়ে দেওয়া সুতৰাং পেষ্টালচি শিক্ষাকে সামাজিক উন্নতিৰ হাতীয়াৰ হিচাপে বিবেচনা কৰিছে আৰু এটাই হ'ল তাৰ দৰ্শনৰ সামাজিক যুক্তিকতা আপোন আপুনি যুক্তিক মানে বিনি লজিক কাৰণ শিক্ষাৰ য'তে শিক্ষা চাৰঙীয়া শিক্ষা খেলাই না নামাই অৱ আপোন ক খাই পেকে বিনি জীৱন বা চামুখ লাইফেকে তিনি বলেছিলেন শিকার লক্ষ্য হবে শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলি সুসামঞ্জস্যপূর্ণ বিকাশ বসা কাতামী পেস্তালসির মতে শিক্ষা কি পেস্তালসির মতে শিক্ষা কি পেস্তালসির মতে শিক্ষা কি শিকার লক্ষ্য হবে শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির সুসামঞ্জস্যপূৰ্ণ পৰিপূৰ্ণ জীৱন বিকাশ কেদবৃত সাথে তুলনা কৰিছিল কাৰণ বীজৰ মধ্য যেমন বৃক্ষে সমস্ত সম্ভাৱনা নিহিত থাকে ঠিক তে শিশুৰ মধ্য বিকাশে সব ৰকম সম্ভাৱনা থাকে বছাকাতামক যে বসলীয় বুফাংনি যে তরণানি বিনিয়োগানি যে সম্ভাবনা তঙ্গ অমাহ শিশু ব অমাহিক সম্ভাবনা শিশু থানিব বঙ্গ উদ্ভিদ যেমন পরিবেশ থেকে তার স্বাভাবিক নিয়মে খাদ্য গ্রহণ করে বড় হয় শিশু পরিবেশ থেকে তার প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করে নিয়ে প্রাকৃতিক নিয়মে বড় হতে থাকে যেমন গাছ গাছরা রক বংনি নিজে নিজে চামো নুমুং খাদ্য স্বাভাৱিক নিম যে চলি থাক শিশু বেংকে ন পৰিৱেশ সৈতে যে অমেকে খাদ্য গ্ৰহণকাৰী যেন উদ্ভিদ গাছপালাৰ অমেকে ন শিশুব পৰিৱেশ সৈতে কটকোলা যে কাহাম পৰিৱেশ সেগে কাহাম গ্ৰহণ হামিয়া পৰিৱেশ সেগে হামিয়া গ্ৰহণ অমাহেকে গ্ৰহণ খাই যে প্ৰকৃতি নিয়মে বৰঙ তাই শিকাৰ লক্ষ্য হ'ল শিশুৰ মধ্যে বৃদ্ধিৰ উপাদান উপাদান প্ৰৱেশ কৰনো করানো নয় বরং শিক্ষার লক্ষ্য হল শিশুর এই স্বাভাবিক বিকাশের পথে যেন কোনো বাধার সৃষ্টি না হয় তা লেখা দেখা মানে নি যে সঙ্গানি কোনো যাতে কোনো ব্যাঘাত খুঁয়াত্রি অব খেয়াল খেলে নালাই অবস্থা হব তিনি ব্যক্তির কল্যাণের মাধ্যমে সামাজিক উন্নতি সাধন করতে গিয়ে শিক্ষা আরও একটি লক্ষ্যের কথা কথা বলেছেন এবং তাহলে প্রত্যেক মানুষের স্বাবলম্বী করে তোলা বসাকা প্রত্যেক মানুষ স্বয়ং সম্পূর্ণ স্বাবলম্বী না অর্থাৎ প্রত্যেক মানুষ যাতে আরো কই কাজ সীমানো পেসালসির মতে তালসির মতে শিকা কি তা আলোচনা করা চাৰ নাৰ নিবাগৈ চিগাই অব নুই দি বতাম তাম চাকা চি কা তাম অৱ আ পেৰান চুই দি পেচ তালচিৰ মতে চি কাকি তাৰ সম্পৰ্কে লেখ হাংখাই নব নৈধ জাগা নি যে গাজ গাছৰা বাহিৰে তুলনাক শিকা গাজ গাছ্ৰাৰ বৰক নিজে নিয়ম্ব যে বৰক তৰ লগ সম্ভৱ নংগ বস্তু যেন তমাহাই বৰক বাহাইন শিশুৰগ যে বং নি বং চ সুদ্ধ বিকশিত খায় এনেকৈ বন আৰু কোনো বাধা বিগন খায় না নাংাই অৱস্থা হ'ল শিক্ষা কি আৰু এগজাম্পলি সামান্য আবাৰ খাই নিৰ্মাৰ ৰং নি পেষ্টালচি মতে শিকা কি তা সম্পৰ্কে লেখক হে নেক্স শি লক্ষ্য নাই দি নং জান জানি বই নো দা নোক বই ফি দা ফিল তাৰপৰা শিকাৰ লক্ষ্য শিকাৰ লক্ষ্য নাই দি শিকাৰ লক্ষ্য পেষ্ট লক্ষ্য হব শিশুর অন্তর্নিহিত সম্ভাবনা সুষম বিকাশ সাধন করা পেস তালসির শিক্ষার লক্ষ্য শাখা এম অফ এডুকেশন বতামশি শাখা পেস মতে শিক্ষার লক্ষ্য হবে শিশুর অন্তর্নিহিত সম্ভাবনার সুষম বিকাশ সাধন করা তার মতে শিশু প্রাকৃতিক ক্ষমতায় আগ্রহ ও সম্ভাবনা শিকার লক্ষ্য আর কুইশন কাছে সিডি কি পেস্তালসি মতে শিকার লক্ষ্য সম্পর্কে লেখ তলসি মতে শিকার লক্ষ্য হবে শিশুর অন্তর্নিহিত সম্ভাবনা সুষম বিকাশ যে যে যেমেনি আপনার পুরাতা পুরা সুষম মানে পুরাতন বিকাশ সাধন খাইনি শিকাঙ্খা তার মতে শিশু প্রাকৃতিক ক্ষমতায় প্রাকৃতিক ক্ষমতা প্ৰাকৃতিক ক্ষমতা আগ্ৰহ সম্ভাৱনা নিয়ে জন্মগ্ৰহণ কৰে প্ৰাকৃতিক ক্ষমতাতে আগ্ৰহ তে সম্ভাৱনা তুমি আশায় সুতৰাং শিক্ষাৰ লক্ষ্যভাৱে সেইগুলি যথাযথ বিকাশ সাধন কৰা শিক্ষাৰ লক্ষ্য সংঘাত মৰৰঙ্ন বিকাশ সাধন হয় নানি দৈহিক উন্নতিৰ সৈতে শিশুৰ নৈতিকভাৱে শিক্ষাৰ অন্য়তম লক্ষ্য বিনি দৈহিক উন্নতি নিচেচে দৈহিক উন্নতি মাৰ লগে লগে বিনি নৈতিক বিকাশ নানি অভগ শিক্ষাৰ লক্ষ্য শিক্ষা শিশুর বৌদ্ধিক বিকাশ ঘটাবে ও মানসিক শক্তি বৃদ্ধি ঘটাবে শিক্ষা শিশুর বৌদ্ধিক বিকাশ ঘটাবে ও মানসিক শক্তি বৃদ্ধি ঘটাবে শিক্ষার্থীকে স্বাবলম্বী করতে চাইতেন শিক্ষার্থীরাও স্বাবলম্বী খায়নি তাই তিনি বৌদ্ধিক বিকাশের সাথে সাথে শিশুকে বৃত্তি শিক্ষাও দিতে চেয়েছিল বৌদ্ধিক বিকাশ নিয়ে সাথে সাথে বৃত্তি বৃত্তি মানে তেমন যে কোনো কাজ কাজকর্ম খাই হকায় কাজকর্ম খাই মানে সামু খাই মানে নি খাই আর যে বৃদ্ধি ফায়নি অব পেস্তালসির মতে শিক্ষা হলো শিশুর সমস্ত শক্তি মূলত মানসিক বৃদ্ধির স্বাভাবিক ও সুষম বিকাশ পেস্তালসির মতে শিক্ষা হলো শিশুর মূলত মানসিক বৃদ্ধি স্বাভাবিক ও সুষম বিকাশ শিশু বিকশিত অন্যান্য শিক্ষকের কাজ হবে শিশুর বিভিন্ন শক্তি ও বিভিন্ন সত্তাবলীর স্বরূপ ভালোভাবে জানা শিক্ষা যে শিক্ষার্থী যে সত্তাবলী বা তিনি শিশুর বিভিন্ন শক্তি অবর সুতরাং শিশুর প্রকৃতির সঙ্গে শিক্ষককে পরিচিত হতে হবে শিশু যে শিশুর যে প্রকৃতি যে শিক্ষার শিক্ষক নাই ও সেই প্রকৃতি অনুযায়ী শিশু শিশুর শিশুর একে শিক্ষার লক্ষ্য অবশ্যই অন্য পরে শিক্ষা দর্শন শিক্ষা দর্শন শিশুর প্রকৃতিকে ভালোভাবে জানা মানেই হলো শিশুর মনোবিজ্ঞানের সাথে ভালোভাবে পরিচিত হওয়া এবং এই মনোবৈজ্ঞানিক আদর্শের উপর ভিত্তি করে শিশুর শিক্ষা পদ্ধতি করে তোলাই হবে সার্থক শিক্ষা দর্শন শিক্ষা দর্শন মানে শিক্ষাতেই ব কাহাম কাই চেক আপ বা কাহাম কাই নেনি শিশুর প্রকৃতি ভালোভাবে জানা মানে জানা মানে শিশুর মনোবিজ্ঞানের সাথে ভালোভাবে পরিচিত হওয়া শিশুনি যে মানসিক শিশু যে মনীয় অবস্থা বিনি অব্যবহায় কাহাম কাহিনাব না শিক্ষাদর্শন সেই মনোবৈজ্ঞানিক আদর্শের উপর ভিত্তি করে শিশুর শিক্ষা পদ্ধতি করে তোলাই হলো সার্থক শিক্ষাদানের প্রথম সোপান শিক্ষাকে মনোবৈজ্ঞানিক করে তোলার আদর্শে পিছনে পেস্তালসি মূলত তার সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন শিক্ষানো মনোবৈজ্ঞানিক খাইতি সানান বাকেই বিনি সারা জীবন অরবক লগৈ রিকাব পেস্টালসি শিক্ষাতত্ত্বের অন্যতম একটি দিক যে তিনি শিক্ষাকে নৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান উপকরণ বলে মনে করেন পেস্টালসি শিক্ষা তত্ত্বের অন্যতম একটি দিক তাম তিনি শিক্ষাকে নৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান উপকরণ বলে মনে করতেন শিক্ষা কেবলমাত্র শিশুর নৈতিক ও মানসিক বিকাশ সাধন করতে করবে তাই নয় সেই সাথে বৃহত্তর সমাজের মধ্যেও অনুরূপ সংস্কার এবং পরিবর্তন আনবে সব কিছু সমাজের উন্নয়ন সমাজের উন্নয়ন ও পুনঃ সংগঠন পেস্তালসি পেস্তালসির মতে শিক্ষা কোনো বিশেষ শ্রেণী বা দলের জন্য নয় বরং শিক্ষা হলো সর্বজনীন এবং তাতে প্রত্যেকের আর জন্ম অধিকার রয়েছে বিনি শিক্ষা দর্শন অবতা কইয়া অরফ হয় শিক্ষা পদ্ধতি সবচেয়ে ইম্পর্টেন্ট শিক্ষা পদ্ধতি শিক্ষা পদ্ধতি মেথড অফ টিচিং পেস্তালসি বলেছিলেন অরব কুয়েশন ফার্মের পেস্তালসির মতে পেস্তালসির মতে শিক্ষা পদ্ধতি কি পেস্তালসির মতে শিক্ষা পদ্ধতি সম্পর্কে লেখ আবার কুয়েশন সিনাহা দি শিক্ষা পদ্ধতি বোমাহিংনা নং নাই গোটে শিক্ষাং না দিয়ে পেস্টলসি বলছেন প্রকৃত দর্শ গড়ে তুলতে হলে শিক্ষাকে জীবনের সকল ক্ষেত্রে প্রয়োগ করতে হলে শিক্ষাকে বাস্তব অভিজ্ঞতা কেন্দ্রিক করতে হবে শিক্ষা পদ্ধতি বিনি বাস্তব কেন্দ্রিক বাস্তব অভিজ্ঞতা কেন্দ্রিক অমাহিং নাই তাই তিনি বস্তু কেন্দ্রিক ও বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি নির্ধারণ করেছিলেন বাস্তব যাতে বাস্তব এপ্লাই খেমেনানি ব্যবহার খেমেনানি অবহায় বাস্তব কেন্দ্রিক বা কেন্দ্রিক। পেস্তালসির মূলত রুশুর প্রকৃতিবাদ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল শাখা যে ব রুশুনি প্রকৃতবাদ দ্বারা বিশেষ প্রভাবিত অংশ এবং এ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর বুঝেছিলেন যে পৃথিবীকে যদি প্রকৃতি হাতে সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয় তবে শীঘ্রই তাই যদি পোরা পুরা ইয়াফারি রেখায় অমাহে কাটা গাছ বা আগাছা পরিপূর্ণ নয় তেমনি শিক্ষা ব্যবস্থাকে প্রকৃতি হাতে ছেড়ে দিলে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় অবাহিকা হ্যাঁ এখানে শিক্ষা পদ্ধতি বৈশিষ্ট্য শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য পেস্টালসির মতে যদি ননশাকা পেস্তালসির মতে শিক্ষার পদ্ধতি কি বা এর বৈশিষ্ট্য সম্পর্কে লেখক হকা হকায় নাকুই দিয়ে বৈক দামাংখানায় আনিকায় দেবা বুঝি শিক্ষাদান শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বোমহায় শিক্ষাদানের কৌশল হবে পর্যবেক্ষণ ও ইন্দ্রিয়ানুভূতি শিক্ষা পদ্ধতি নাই নাই পর্যবেক্ষণতে ইন্দ্রিয়া অনুবর্তী এরপরে বাসা শিক্ষা হয়ে মূর্ত বস্তুর মাধ্যমে বাসা শিক্ষা হবে মূর্ত বস্তুর মাধ্যমে মূর্ত অমূর্ত মূর্ত মানে যেটা অব ফুনুক ফুক বন বা শিক্ষা ঋণ নাম মূর্ত মানে যে মানে ফুঙ্কা হাম ব্লাইকে ফুঙ্কা হাম যত্ন ফুঙ্কা হাম শিক্ষাদানের সময় বিষয় বস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান বিনষ্ট করতে হবে শিক্ষাদানের সময় বিষয় বস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে বিনষ্ট করতে হবে শিক্ষাদান যে সময় খায় যে কটোকোলা আবরণা আলাদা আলাদা খায় ফুলা নাংায় শিকণের সময় শিক্ষার্থীর জীবন বিকাশের উপর গুরুত্ব দিতে শিকনের সময় শিক্ষার্থীর মতামত এর যথাযোগ্য মর্যাদা দিতে হবে শিক্ষার্থীর রঙী যে মতামত বরক্তা মত দি বংনি মতামত গুরুত্ব দিনা যাতে শিক্ষার্থী সম্পর্ক সুস্থ ও সুন্দর থাকে শিক্ষক শিক্ষার্থী নিজে সম্পর্ক সুন্দর সুন্দরতংনার যে যানি সামানি অব ইম্পটেন্ট দা নংায় সাবসা শিক্ষা বিশিষ্ট বিশিষ্ট শিক্ষার্থীদের মধ্যে তথ্য সরবরাহ করা নয় বরং শিক্ষার্থীর যাতে তথ্য সংগ্রহ করে নিজেদের শিক্ষিত করতে পারে সেই অনুযায়ী তাদের প্রস্তুত করাই হলো তার প্রচলিত শিক্ষা পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শিক্ষার্থীর মধ্যে তথ্য সরবরাহ করা নয় তথ্যইয়া বরং শিক্ষার্থীরা যাতে তথ্য সংগ্রহ করে নিজেদের শিক্ষিত করতে পারে সেই অনুযায়ী তাদের প্রস্তুত করাই হলো তার প্রচলিত শিক্ষা পদ্ধতি অব নবমী বিনি যে শিক্ষা পদ্ধতি তাব আৰু কুইচন ননৰ ইমান পেচ তালচীৰ মতে শিক্ষা পদ্ধতি কি তাৰ শিক্ষা পদ্ধতিৰ বৈশিষ্ট্য সম্পৰ্কে লেখ এনেকৈ নঙাব কাহম কাই শিকি চিদি অৱ ব্ৰত কুইচন এনেকৈ অৱক চুৰুং পাই দি আৱন পৰে বিনি পাঠ্যক্ৰম বিনি মতে পাঠক্ৰম বোমা হেং নাই পাঠ্যক্ৰম নাই দি এং নাৰ পাঠক্ৰম আই ৱান টু সাইকোলজিস্ট এডুকেশন বপুলিয়ান শাখা ব সব সময় যে সাইকোলজিস্ট ভাবে অর্থাৎ পেস্তালসি শিক্ষাকে মনোবৈজ্ঞানিক ব্যক্তিতে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল মনোবৈজ্ঞানিক বিনি মাইন্ড অনুযায়ী শিক্ষা আপনার মনোবৈজ্ঞানিক ব্যক্তি ও সমাজের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে পেস্তালসি পাঠ্যক্রম তৈরি করেছিলেন ব্যক্তিতে সমাজ অবনত নাই যে পেস্তালসি। বত তৈরি শেখা পাঠ্যক্রম মৌখিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব না দিয়ে তিনি বস্তুবিত্তিক পাঠদান মৌখিক শিকা মনে মনে মকস্ত মৌখিক শিকিয়া বতাম শেখা যে বাস্তবিক পাঠ পাঠদান এর প্রতি গুরুত্ব প্রদান করেছিল তিনি চাইতেন যে শিশুর মূর্ত বিষয়বস্তু পর্যবেক্ষণ মূর্ত বিষয়বস্তু পর্যবেক্ষণ করে শিখবে মূর্ত মানে যেটা যেটা নোক টমানি যেটা অঙ্ক মানে আবন নই শ্রীরংনায় পরিষ্কার খাই তিনি শিশুর বাস্তব অভিজ্ঞতার সাথে শিক্ষাকে যুক্ত করতে চেয়েছিল শিকার্তি যে বাস্তব যেটা নোক টমানি বাস্তব অভিজ্ঞতা বাই ব আবনো যুক্ত খায়নী বই নাইও সব সময় বাস্তব অভিজ্ঞতা নাই বহিন অঙ্ক একদম ক্রিটিক্যালি যাতে ব অ্যাপ্লাই মানে যাত শিশুর তিনি শিশুর বাস্তব অভিজ্ঞতার সাথে শিক্ষাকে যুক্ত করতে চেয়েছিল তার মতে শিক্ষা হবে শিক্ষা দিতে হবে পেস্টালসির প্রস্তাবিত পাঠ্যক্রমে লেখাপড়া গণিতও মূলত মানসিক গণিত স্থান পেয়েছিল পাঠ্যক্রমে পাঠ্যক্রমে ভূগোল ইতিহাস প্রকৃতি পরিচয় অঙ্ক সংগীত শরীরচর্চা কৃষিকার্যের প্রবৃতি প্রয়োজনীয় বিষয় গুরুত্ব পেয়েছিল পেস্তালোচিনী পাঠ্যক্রম পেস্তালোচনী পাঠ্যক্রমতাম তাম গুরুত্ব মাখা নি ভূগোল ইতিহাস প্রকৃতি পরিচয় অঙ্কন সঙ্গীত শরীরচর্চা কৃষিকার্য প্রবৃত্তি প্রয়োজনীয় বিষয় গুরুত্ব পেয়েছিল তিনি মূলত সামাজিক কল্যাণের হাতিয়ার হিসেবে শিক্ষাকে বিবেচনা করেছিলেন তিনি তার বিদ্যালয় এর পাঠ্যক্রম রচনা ক্ষেত্রে দুটি দিকের প্রতি লক্ষ্য রেখেছিল দুইটা দিক লক্ষ্য থাকা শিক্ষার প্রাথমিক পর্যায়ে লেখাপড়া ও গণিত এর উপর গুরুত্ব দিয়েছিল তার ধারণা ছিল বিশ্ব প্রকৃতির অভিজ্ঞতার মধ্যে ঐক্য 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 উপস্থাপনের জন্য দনী অবয়ব এবং সংকার জ্ঞান একান্তভাবে প্রয়োজন তাই তিনি পাঠ্যক্রমে মৌলিক উপাদান গুরুত্ব আরোপ পরিচয় শিক্ষার্থীদের মনে জগৎ সম্পর্কে কুতুহল জাগ্রত করে এবং ইতিহাস ভূগোল ইত্যাদি বিষয় শিক্ষার্থীদের মনে সহজেই চেতনা জাগ্রত করে তিনি শিক্ষার্থীদের জৈবিক বিকাশে সহায়তা করার জন্য নিয়মিত দেহ চর্চাকে শিক্ষার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছিল এবং সঙ্গীত তার পাঠ্যক্রম স্থান পেয়েছিল অবকা বি পাঠ্যক্রম নিচ্ছে আইডি আং থাকা অব নাইডি এখানে তাবুক পেস্তালসির মতে পাঠ্যক্রম কী এখানে পাঠ্যক্রম আবন পড়ে ফাইটি পেস্তালসির মতে বিদ্যালয় পেস্তালসির মতে বিদ্যালয় পেস্টালসি এই ধারণার বিশ্বাস করতেন যে শিশুর ইন্দ্রগুলির যথাযথ বিকাশ ও তার পর্যবেক্ষণ ক্ষমতার উৎকর্ষ সাধন হল শিক্ষার লক্ষ্য এবং এই বিষয় অর্থাৎ হবে গৃহের প্রতিছবি। হয় নাই পেস্টালসি তার প্রতিষ্ঠিত বিদ্যালয় চতু কাটা ইত্যাদি নানা প্ৰকাৰ কাৰ্যৱলীকে পেষ্টালচিৰ বিদ্যালয় কিৰকম বা পেষ্টাল মতে বিদ্যালয় কিৰকম সেনেকাই নোহোৱাব নাই দি আস্তে আস্তে কাই খানা দি ইয়াৰ পৰা পেষ্টালচিৰ মতে শিকন এখন ইন্দ্ৰানুভূতি হলেও সমস্ত শিকাই বৃত্তি শিক্ষার বৃত্তি সুতরাং শিক্ষা হলো সামগ্রিক বিকাশের জন্য শিক্ষাতাম পুরাত বিকাশে আরও এই ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষকের শিক্ষার প্রতিটি এককের জন্য প্রতিটি শিক্ষার্থী ভালোবাসার উপর প্রতিষ্ঠিত হতে পারে পেস্তাল শ্রীমধ্যে তারপরে শৃঙ্খলা নাইটি পেষ্টালচি গ্ৰন্থ বৰ্তম তামচিকা আৱং মৈতাই গ্ৰন্থগুলিৰ নাম কি কি বা অৱ অগ্ৰন্থ পেষ্টালচি গ্ৰন্থ অৱশাৱ শিক্ষা যেমনকাই দা এডুকেশ্যন অফ মেন পেষ্টালজি গ্ৰন্থ অৱ নাই দি গাই বিত অৱদান পেষ্টালজি শিক্ষাৰ ক্ষেত্ৰে পেষ্টালচিৰ অৱদান এৰপৰা চেছ এনেকৈ যি পেষ্টালচি পৰীক্ষা অৱনক নাইদি এনেকৈ খানাদি এনেকৈ অৱশ্যে কনচেপ্ট মুখা মূলমূতা শিক্ষা বৰ্তমান বাস্তৱ অভিজ্ঞতা বাস্তৱৰ তুলনাত নাই পেষ্টালচি এনেকৈ পেষ্টালচি শিক্ষা নিৰ্ লক্ষ্য তে শিক্ষা তামো বিদ্যালয়ত তাম খায় পাঠ্যক্ৰম তামোল অৱ কাহাম কাই তেতিয়া ৰিভাইজ খাই পঢ়ি নাই পাইদি এনেকৈ যি নেক্সট ট্ৰেভেল ফ্ৰয়বেল পঢ়াই ট্ৰয়বেল পৰীক্ষা সেইখিনি যি চেছ ট্ৰয়বেল আৱন পৰীক্ষা ফাইনেখিনি মন্টেশ্বৰী 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 বাই ফ্ৰয়বেল টংক অৱ টেক গুৰত চাপটাৰ যোন পৰী নাই এই কণ্টিনিউ লাইভ বা ফাইনেল বাগি ট্ৰাই খেদি যাৰা কণ্টিউ বা প্ৰব্লেম মানে বাগৈ বা নেট প্ৰব্লেম মানে বাগৈ য คอนตินใครมีอย่างก็ยังัเอ่อเน็กซ์คลาสส่งมาไลยพี่ไหนฮัมไบ